Dear student, আজকে আমরা প্রমাণ করব 8.1 এর অষ্টম শ্রেণীর গণিত 8.1 এর 14 নম্বর উপপাদ্য। 14 নম্বর উপপাদ্যের প্রশ্নটা দেখো আমি এখানে তুলে রেখেছি। দেওয়া আছে এ বি সি ডি, এ বি সি ডি একটা সমান্তরিক, এ বি সি ডি সমান্তরিকের এই এ এম ও সি এন, এই সি এন কার উপর লম্ব? বিডি এর উপর লম্ব। প্রমাণ মানে প্রমাণ করো যে এ এন সি এম এটা একটা সমান্তরিক। প্রমাণ করতে হবে এ এন সি এম একটা সমান্তরিক। তাহলে বিশেষ নির্বাচনে কি আছে? দেওয়া আছে এ বি সি ডি সমান্তরিকে এ এম ও সি এন বিডি এর উপর লম্ব। তাহলে এ এন দেখো এই যে এ এন এ এন ও সি এম যোগ করি, প্রমাণ করো যে এ এন এ এন সি এম একটা সমান্তরিক। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা কিভাবে প্রমাণ করব, যেটা একটু বোঝার চেষ্টা করবা, না বুঝতে পারলে কিন্তু আসলে এই জ্যামিতিগুলো তোমরা পারবা না, জ্যামিতিগুলো বুঝতে হবে। ধাপ যথার্থতা এক নম্বর, এ এম ডি এ এম এন সমান সমান সি এন বি, সি এন বি সমান সমান সি এন এম, এই সবগুলো কোণ কিন্তু 90 ডিগ্রি, কারণ ওখানে বলা আছে লম্ব। ওখানে বলা আছে কি? লম্ব। লিখতে পারো দেওয়া আছে, দেওয়া আছে কি এ এম ও সি এন বিডি এর উপর লম্ব, বিডি এর উপর লম্ব, এটা লিখতে পারো বিডি এর উপরে লম্ব। দুই নাম্বার আবার এডি সমান্তরাল বিসি, দেখো এডি সমান্তরাল বিসি কারণ এটা একটা সমান্তরিক ছিল, এডি সমান্তরাল বিসি এবং বিডি তাদের ছেদক, তাদের ছেদক বিডি তাদের ছেদক। তাহলে ছেদক যদি হয় তাহলে একান্তর কোণগুলো কি সমান? এ ডি বি সমান সমান সি বি ডি, সি বি ডি, সি বি ডি, কারণ লেখবা কি একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণ লিখবা, অর্থাৎ এ ডি এম সমান সমান সি বি এনও লেখা যায়, এটাও লেখা যায়। এরপরে দেখো আমরা পরবর্তী স্টেপে কি করতে পারি। এখন ওখানে দেখো দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ নাও এ ডি এম, এ ডি এম একটা ত্রিভুজ ও সি বি এন ত্রিভুজে, দেখো এডিবি আর সিবিএম ত্রিভুজে, এই ত্রিভুজ দুটা কিন্তু সমকোণী কারণ এটা লম্ব, কারণ এটা লম্বের কথা বলেছে। এ এম বি সরি এ এম ডি, এ এম ডি সমান সমান সি এন বি কত? এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ লিখলাম। সুতরাং এ ডি এম সমান সমান সি বি এন এবং
এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি। তাহলে আমরা লিখতে পারি এখানে এই ত্রিভুজটি সর্বসম, এডিএম ত্রিভুজ সর্বসম সিবিএন ত্রিভুজ। তাহলে এখন বাকি রয়েছে কি এখানে দুইটা বাহু, অর্থাৎ এম সমান সমান সিএন, এই বাহু দুইটাও এখন আমরা সমান লিখতে পারলাম। এই যে এখানে এডি সমান সমান বিসি লিখছো, সামান্তরিকের কি দেখো, এডি সমান সমান বিসি সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বিপরীত বাহু সমান সমান বলে। আচ্ছা এরপর আমরা যাব চার নাম্বার ধাপ, দেখো আবার আরো এখানে লেখা যায় এ এম এন সমান সমান সি এন এম সি এন এম, এটাও কিন্তু উভয়ই সমকোণ, এটাও এক সমকোণ। আচ্ছা তারপরে দেখো তুমি এখন এখানে লিখবা কিন্তু একটু ব্যাখ্যা লিখতে হবে যে কিন্তু এ এম এন ও সি এন এম সি এন এম হলো এ এম ও এ এম ও সি এন এর সি এন এর সি এন এর সি এন এর কি সি এন বাহু দয়ের ছেদক, সিএন বাহুদয়ের ছেদক। তাহলে ছেদক এ এম এ এন দ্বারা উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ। আচ্ছা তাহলে এখন লিখবা সুতরাং বা এখন এ এন সি এম এন সি এম এর সি এম এর সি এম এর দুটি বিপরীত বাহু, দুটি বিপরীত বাহু সমান ও দুটি বিপরীত বাহু কি সমান, বিপরীত বাহু বিপরীত বাহু দুটির নাম উল্লেখ করলে ভালো হয় মনে হয়, বিপরীত বাহু এ এম ও সি এন পরস্পর পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান নয়তন্তরাল। তাহলে পরস্পর সমান এবং সমান্তরাল যদি হয় সুতরাং কি এ বি সি এম মানে এ এন সি এম কি ও একটা সামান্তরিক, এখানেই লিখে দিলাম আমি, সুতরাং এ এন সি এম একটি সামান্তরিক তরিক। তো ডিয়ার স্টুডেন্ট আমার এখানে একটু জায়গার মানে বোর্ডের জায়গার স্বল্পতা দেখে আমি কি করেছি একটু মানে সোজা করে লিখেছি। তো দেখো এখানে আমাদের কি আছে, তোমরা আগে এটা লেখাটা শেষ করো তারপরে আমি আবার বুঝাই দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট দেখো আমি আরেকবার বুঝাই দিচ্ছি, এইখানে এ এম আর সি এন লম্ব, তাহলে এন এবং সি এন যদি লম্ব হয় তাহলে লম্বের সাথে এই একটা কোণ আর লম্বের সাথে এই আরেকটা কোণ, এখানে লম্বের সাথে এই একটা কোণ আর লম্বের সাথে এই আরেকটা কোণ আছে, তাহলে এই যে কোণগুলো লম্বের সাথে যে কোণগুলো আছে সেই কোণগুলো কি সমকোণ, তাহলে সে কারণেই লেখা হয়েছে ওখানে দেখো এ এম ডি সমান সমান এ এম এন ইকুয়াল সি এন বি ইকুয়াল সি এন এম সমান সমান 90 ডিগ্রি, কারণ দেওয়া আছে এ এম ও সি এন বিডি এর উপরে লম্ব, এই যে এ এম এবং সি এন বিডি এর উপরে লম্ব। এখন দেখো যেহেতু এটা একটা সামান্তরিকের কথা বলছে, এবিসিডি একটা সামান্তরিক, সেহেতু এই এডি সমান্তরাল কি দেখো, এই এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, তাহলে এখানে একটা ছেদক আছে কি, এই বিডি একটা
ছেদক বা বিডি তাদের ছেদক। তাহলে ছেদক যদি থাকে এবং সমান্তরাল সরলরেখা আছে তাহলে একান্তর কোণ দুটো সমান হবে। তাহলে একান্তর কোণ কি? এই একটা একান্তর কোণ আর এই একটা একান্তর কোণ, এই একান্তর কোণ দুইটা পরস্পর সমান। আমরা লিখলাম একান্তর কোণ দুইটি সমান। এখন এখানে আমরা এই এডিবি, দেখো এডিবি এটা না লিখে আমরা কতটুকু লিখতে পারি? এডিএম, কারণ এখানে এম একটা বিন্দু আছে, তাহলে এই পর্যন্ত লিখতে পারি, একই কথা। আবার সিবিএন, সি দেখো সিবিডি, এই যে সিবিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি সিবিএন পর্যন্তই আমরা লিখতে পারি, তাই লিখছি। এখন দেখো এডিএম, এই যে এডিএম এই একটা ত্রিভুজ, আর এখানে সিবিএন এই আর একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে আমরা দুইটা এই কোণ দুইটা সমান, এই বাহুও সমান। তাহলে এটা কোন উপপাদ্য? কোন বাহু কোন উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম, আর সর্বসম বলার পরে বাকি আছে এম সমান সমান সিএন, এন সমান সমান সিএম পাইছি। এরপরে দেখেন এ এম এন, এই যে এ এম এন এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ। আবার সি এন এম, সি এন এম এটা একটা সমকোণ, তাহলে এই দুইটা কোণ সমকোণ। এখন দেখো কিন্তু এম এন ও এত সি এন এম হলে সি হলে এম ও সি এন বাহুদ্বয়ের ছেদক এম এন দ্বারা উৎপন্ন কোণ, অর্থাৎ এটা কিন্তু ছেদক দ্বারা উৎপন্ন কোণ হয়েছে। তাহলে ছেদক দ্বারা উৎপন্ন কোণ যদি হয় তাহলে কি বলতে পারবো যে এ এন সি এম এর দুইটি বিপরীত বাহু। তাহলে এ দেখো এ এন সি এম এর দুইটি বিপরীত বাহু, একটা হচ্ছে এ এম আর একটা হচ্ছে কি, দেখো এ এম ও সি এন পরস্পর, এই যে এ এম ও সি এন পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কখন সমান এবং সমান্তরাল হয়? সামান্তরিকের ক্ষেত্রেই সমান এবং সমান্তরাল হয়, তাই আমরা বলতে পারি কি যে এ এন সি এম একটি সামান্তরিক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের এই অষ্টম অধ্যায়ের অনুশীলনীর জ্যামিতি গুলো। এরপরে আছে তোমাদের 15 নম্বর, এখানে 15 নম্বরটা আছে একটা সৃজনশীল জ্যামিতি, 15 16। তো 15 16 আমরা 17 আছে, তো আমরা ট্রাই করব এই সৃজনশীলের সমাধান গুলো তোমাদের এই চ্যানেলে করে দেওয়ার। তো যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।